নমস্কার বন্ধু, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি করার জন্য এখানে আমি জলপাইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চাটনিটা তৈরি করি। এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি জলপাইগুলো দিয়ে একটু 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। জলপাই 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। জলপাই জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে ভেঙে ভেঙে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা সোনালি হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করা জলপাই। দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। জলপাই দিয়ে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলপাইয়ের চাটনি কষাবো। একটু সিদ্ধ করে ফেলে নিলে কষ ভাবটা চলে যায়, টকটাও কম লাগে। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নেব। আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিনিটা মিশিয়ে সুন্দর ঘন ঘন হয়ে গেছে। দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। জলপাইয়ের চাটনি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।